সুনামগঞ্জের তাহিরপুরে একটি স্কুলে শ্রেণীকক্ষের ছাদের পলেস্তরা ধসে পড়ে 6 শিক্ষার্থী আহত হয়েছে। শিক্ষার্থীরা জানায়, রোববার নবম ও দশম শ্রেণীর পরীক্ষা চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রধান শিক্ষক জানান, অনেক পুরনো ভবন হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ করেন, নতুন ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও সুরাহা মেলেনি।